Assalamu alaikum everyone. Thank you for clicking on the link. Welcome to Tips for Better Life. আজকের এখনকার টিপসটা হচ্ছে ক্যারিয়ার নিয়ে। ক্যারিয়ারে আমরা অনেক সময় কনফিউশনে থাকি, হোয়াট টু ডু। লেখাপড়া শেষের দিকে, এখন কি আমি জব দিয়ে শুরু করবো না বিজনেস দিয়ে? বিজনেসের সেট আপ আছে ফ্যামিলিতে, সবাই বলছে আমি যেন বিজনেসটা টেক ওভার করি বা বিজনেসটা কন্টিনিউ করি, কিন্তু আমার মনে হচ্ছে জব করি। লেখাপড়া শিখলাম, পছন্দের লাইনে পড়লাম, এখন মনে হচ্ছে যদি একটু জব করতে পারতাম ভালো হতো। আবার কখনও কখনও এরকম হয় যে জব করতে ইচ্ছা করছে না, করতে ইচ্ছা করছে বিজনেস, কিন্তু বিজনেস করার সেট আপ নাই। আবার জব করতে হবে ইচ্ছা করছে কিন্তু ফ্যামিলি চাচ্ছে না, বা মনে হচ্ছে যে চারপাশের মানুষের কথা শুনে যে বিজনেস করলে ভালো হতো। মোট কথা অনেক কনফিউশন, পরিবার বলে একটা, নিজের মনে হয় আরেকটা, চারপাশের মানুষজন বলে আরেকটা। তো কী করা উচিত? স্পেশালি যেহেতু আমি বিজনেসের টিচার, তো বিজনেস পড়ে অনেক সময় মনে হয় স্টুডেন্টরা প্রায় বলে যে স্যার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ে তাহলে তো বিজনেসই করা উচিত, কিন্তু আমরা সবাই ব্যবসা করি না কেন, বা তাহলে জব করি কেন? আবার কেউ কেউ ভাবে যে ব্যবসা করার দরকার নেই, ব্যবসা করার জন্য টাকা পয়সা, এত আইডিয়াম, এত সব নেটওয়ার্ক সাপোর্ট কই পাবো, তার চেয়ে একটা সিম্পল জব হলেই ভালো। মানে এক একজনের এক এক কন্ডিশন, সো যার যেরকম কন্ডিশন ব্যাকগ্রাউন্ড তার সেরকম এক্সপ্লেনেশন বা তার লাইফে সেরকম ডিসিশন। একটা ডিসিশন বা একটা অপশন সবার জন্য না, যার যেরকম অবস্থা, যার যেরকম কন্ডিশন, সেইভাবে তারা ডিসিশন নেয়। সো ইটস ভেরি ওকে। কিন্তু যদি কখনো এই কনফিউশনটা আসে যে হোয়াট টু ডু, হুইচ ওয়ান টু চুজ বিটুইন জব অ্যান্ড বিজনেস, আমি বলবো চুজ জব। কেন বলছি? কারণ হচ্ছে তুমি যে জব চুজ করবা সেটা তোমার জন্য জব, কিন্তু তুমি যেখানে যাচ্ছ, যেখানে কাজ করছো, যাদের জন্য কাজ করছো, যারা তোমার এমপ্লয়ার, তাদের জন্য তো সেটা বিজনেস। সো এভাবে ভেবে দেখো যে তুমি জব করলেও সেটা কিন্তু একটা বিজনেস সেন্টারই আছো। সো ইন ফিউচার যদি তোমার বিজনেস করার ইচ্ছা থাকে, বা তোমার ফ্যামিলিতে সেট আপ থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, বা তুমি যদি খুব ফার্মলি ডিটারমাইন্ড থাকো যে আফটার ফিউ ইয়ার্স, আফটার কমপ্লিটিং সাম এক্সপিরিয়েন্স অর সামথিং লাইক দ্যাট, আমি চাকরিতে আর থাকবো না, আমি নিজস্ব কিছু করতে চাই, তো এরকম যদি ইচ্ছা থেকে থাকে, বা কারো যদি মনে হয় যে আসলে এখন কিছুই বুঝতে পারছি না, আমি ব্যবসায় করবো কিন্তু এখন ব্যবসা করার আমার সেট আপ নাই, তাদের জন্য বলবো যে চুজ জব। কারণ কি, ওই যেটা বললাম যে জব চুজ করলে যেটা হচ্ছে, জবটা তো তোমার জন্য। তুমি যখন একটা জব করবা, এই চিন্তা রেখে করবা প্রথম দিন থেকে যে এটা হচ্ছে একটা বিজনেস সেন্টার, এখানে এমপ্লয়ার আছে, এখানে ফিনান্সার আছে, এখানে স্পন্সর আছে, এখানে ম্যানেজমেন্ট হয়, এখানে মার্কেটিং হয়, এখানে প্রোডাকশন হয়, এখানে সব কিছু হচ্ছে, এখানে বিজনেস হচ্ছে, ট্রেডিং হচ্ছে, অ্যাকাউন্টিং হচ্ছে, তো এগুলো নিজের চোখে দেখা একটা আমার সৌভাগ্যের ব্যাপার। আমি দেখতে পারছি যে কোন ডিপার্টমেন্ট কীভাবে কাজ করে, কতটা অ্যাটেনশন দিয়ে কাজ করে, কী কী ইস্যু কনসিডার করতে হয়, ব্যবসার জন্য কোনটা গুরুত্বপূর্ণ, কখন কোন দিক থেকে চেঞ্জ আসে, কখন ফেইলার আসে, কখন কোন অপরচুনিটি আসে, থ্রেট আসে। তো এই জিনিসগুলো যদি আমি কয়েক বছর দেখি, তাহলে কিন্তু আমার ব্যবসা করার যে একটা ইচ্ছা বা আমার যোগ্যতা সেটা আরও বেড়ে যাবে। আমি ব্যবসার জন্য ফিট কিনা শুধু শুধুই স্বপ্ন দেখছিলাম, নাকি আসলে আমার যোগ্যতা আছে, আমি সেটা বুঝতে পারবো। আর এটাও বুঝতে পারবো যে আসলে এত কিছু আমি ট্যাকেল দিতে পারবো কিনা। ঠিক আছে, সো শুধুমাত্র এই ভিউ পয়েন্ট থেকে বলবো যে কারো যদি কনফিউশন থাকে যে হোয়াট টু চুজ বিটুইন জব অ্যান্ড বিজনেস, আই উড সে গো ফর জব। কারণ জবটা তোমার জন্য হলেও ওটা কিন্তু কারোর জন্য বিজনেস। তো সেই বিজনেসটা কীভাবে করছে, ভালো করছে না খারাপ করছে, তুমি অনেক আইডিয়া পাবা, সেই আইডিয়াগুলো নোট ডাউন করো, সেখান থেকে বুদ্ধি নাও, তারপর সেখান থেকে তুমি তোমার বিজনেস শুরু করো যখন করতে চাও। ঠিক আছে, সো বিটুইন জব অ্যান্ড বিজনেস আই উড সাজেস্ট চুজ জব ফর সাম টাইম। কয়েক বছর জব করো, আইডিয়া নাও, এক্সপিরিয়েন্সড হও, তারপর তুমি বিজনেসের কথা ভাবো। শুরুতেই বিজনেস করতে যেও না যদি সেট আপ না থাকে, কারণ শুরুতে করতে গেলে নতুন নতুন অনেক সিচুয়েশন আসবে, তোমার এক্সপিরিয়েন্স না থাকলে বিপদে পড়ে যাবে। ঠিক আছে।